When started to show it. Sari jannati mere saath. Ulu dori manam chhuna. Crave, oh, I pray the Lord. এখানে আমার রাস্তার কাজ হয়েছে, একদম সোজা করে বেরিয়ে যাও। রাস্তা সুন্দর কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকের শেষ দিন, আর আপাতত সব জিনিসপত্র পুরো প্যাকিং করা হয়ে গেছে। অনেকগুলো ব্যাগ হয়েছে, কালকে প্রচুর কেনাকাটাও করেছিল, একটা দুটো তিন চার পাঁচ ছটা ব্যাগ। আর এই হচ্ছে আমাদের রুম জোজোইনের। ফার্স্ট টাইম না, নর্থ সিকিম ট্রিপে যখন এসেছিলাম তখন এই হোটেলেই ছিলাম আমরা। তত পুরো স্নান ফান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এখন টাইম হচ্ছে অলমোস্ট বাজে কটা বাজছে, 8:05। তো মোটামুটি সব কিছু রেডি, এবারে যাব গাড়িতে, জিনিসপত্রগুলো সব ভরতে হবে। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের, জলের প্রচন্ড অভাব ছিল। সকাল থেকে জল, জল সমস্যা, ঠান্ডা জল গরম জল দুটোরই অভাব। সকাল সকাল হেলদি ডায়েট, ছাতু খাওয়া হচ্ছে। তুই ব্রেকফাস্ট করবি না? সকাল সকাল ওয়েদার খুব খারাপ, আমরা গ্যাংটক থেকে স্টার্ট করলাম আজকে। আজকে আমাদের ডেস্টিনেশন হবে পুরোপুরি শিলিগুড়ি, তার আগে যাওয়ার আগে একটু টুকটাক ঘুরে নেবো। দেখি বনচাকরি ওয়াটারফলসে যাচ্ছি এখন আপাতত আমরা, 9:00 মতন টাইম হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল কালকে একটু ওয়েদার সানি ছিল, বাট আজকে আবার ওয়েদার পুরো খারাপ, চারদিকে ফগি ফগি হয়ে আছে, ঠান্ডা আছে প্রায় 15 ডিগ্রির মতন টেম্পারেচার। ঠান্ডা নেই, ওদিনকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল ফার্স্ট দিন, কিছু দেখা যাচ্ছে না আজকে, ভিজিবিলিটি একদমই একদম। বনচাকরি গিয়েও যে কি দেখতে পাবো সেটাও একটা বড় ব্যাপার। বনচাকরি দেখে দেখবো না তো ঝর্ণার জল আর দেখা যাচ্ছে না সাদা। এখান থেকে বনচাকরি কত দেখাচ্ছে, 6.5 কিলোমিটার, 22 মিনিট টাইম লাগার কথা। সকাল সকাল একটু ট্রাফিক তো আছেই গ্যাংটকের রাস্তায়, অফিস আওয়ার্স যেহেতু। সোজা চলে যেতে বনচাকরি ওয়াটারফলস, 6 কিলোমিটার, চলো গাড়ির জ্যাম আছে ভালোই। কিন্তু এখানে এত লোক কি করছে সকাল সকাল, সবাই ঘুরতে যাচ্ছে দেখতে পাচ্ছেন? এরা ঘুরতে যাওয়ার লোক না, এখানকার লোক কাজ করতে যাচ্ছে। এটা সিকিমের সব থেকে বড় হসপিটাল, এসটিএনএম হসপিটাল, বনচাকরি যাওয়ার রাস্তাতেই পড়ছে। যে এইটা থেকে নিচে নামতে হবে, এই রাস্তাটা, এটা আমরা ভুল করে উপরের দিকে উঠে গেছিলাম, কোথা দিয়ে গুগল শর্টকাট পেলে উল্টো দিকে ঢুকিয়ে দিল। যে জিনিসগুলো দেখেছিলাম 8 বছর আগে সেটা 8 বছর পরে আবার দেখছি, সেম জায়গায়, 8 ইয়ার্স চ্যালেঞ্জ। এই হচ্ছে বনচাকরি ওয়াটারফলসের গাড়ি পার্কিং এর প্লেস, আর ফাইনালি আমরা পৌঁছালাম। গুগল ম্যাপ এত কনফিউজিং, মানে যখন তখন যে কোনো ভুলভাল রাস্তায় ঢুকিয়ে যায়। 9:35 মতন টাইম হচ্ছে, সেই হলো বনচাকরি ওয়াটারফলস। গ্যাংটক রিজিয়ান এবং ইস্ট চত্বরের মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় ওয়াটারফলস বলে। সাউথে ওয়েস্টের দিকে আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সব থেকে বড়, বাট ইস্ট রিজিয়নের মধ্যে বনচাকরি ওয়াটারফল সব থেকে বড় ওয়াটারফলস। এটা আগে ছিল, এটা হতো না আগে? ওই লোকেশানটা খুব সুন্দর এখানে ঘুরতে আসার, গ্যাংটক থেকে মোটামুটি খুব একটা দূরে নয়, খুব বেশি হলে 30 মিনিট 35 মিনিট, ম্যাক্সিমাম 40 মিনিটের মতন ড্রাইভিং করতে লাগে। দেন বনচাকরি ওয়াটারফলস অনেকটা জায়গা আছে, ছবি তোলার অনেক জায়গা আছে, ঘুরে ঘুরে ছবি তোলা যায়। এবং ওয়াটারফলসটাও খুব সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, ওপর থেকে জিপ রাইডিং হচ্ছে, এগুলো আগে ছিল না, এখন করেছে ওপরে যে জিপ রাইড, এই রাইডটা এগুলো সব করেছে এখন নতুন করে। কারণ আমরা এসেছিলাম অনেক বছর আগে, অলমোস্ট প্রায় 2016 এসেছিলাম মেবি, তারপরে এই আফটার 8 ইয়ার্স, বাট একই রকম আছে জায়গাটা, সুন্দর, খুব ভালো। কিছু কিছু অ্যাডভেঞ্চার রাইডও করেছে এখানে, জিপ লাইন হেন তেন এগুলোকে বাড়িয়েছে, ভালো সুন্দর। চলো এখানকার জায়গাটা একটুখানি এনজয় করি, জিনিস দুটি এনজয় করি, কিছু ফটোগ্রাফ নিই, তারপরে দেখা যাবে। কেমন লাগলো বলুন জায়গাটা? আলটিমেট এনজয়। আপনি আপনি থাকছেন স্যার? না তবে লোকেশনটা সত্যি খুব সুন্দর, ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। হ্যাঁ
পাঁচ লিপ খায় না জানো। ইউ আর দ্য সিনিয়র মোস্ট পারসন ইন আওয়ার গ্রুপ। ব্ল্যাক ব্ল্যাক পেপার টু। ইয়া ইয়া ইয়া। কেমন টেস্ট? নো টেস্ট। নো টেস্ট। নো টেস্ট। নরমাল। ইসমে। থ্যাংক ইউ। আলুর পরোটা কত করে? 70 করে। খাও আলুর পরোটা উইথ সিদ্ধ মটর সিদ্ধ ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে। আমার কোথায়? আমি সবাইকে ছেড়ে দিয়ে আগেরবারের মতন ফেসে গেলাম, সবাইকে দিয়ে দিলাম, আমারই নেই। তুই কি নিলি রে, দেখা একটু। কিউই জুস খেয়ে ফেল ঝপ করে। হেলদি খাবার, আনহেলদি খাবার না। কিউই জুস থেকে ধরি এখন খাও। একটু যে তেল পরোটা খেলাম। কে কোকালটা নে এখন, এইটা খাবো এইটা। ঠিক আছে চল। আচ্ছা ঝপ ঝপ উঠে যান না, কিচ্ছু হবে না, একদম জায়গা নেই। বন চাকরি ওয়াটারফলস বা বন চাকরি ভিজিট শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, সকালে ব্রেকফাস্ট হলো আলুর পরোটা দিয়ে। এবার চলো বেরোবো, আমাদের ডাইরেক্ট গন্তব্য হচ্ছে গ্যাংটক থেকে। এখন আপাতত লাভা, ফার্স্ট স্টপ হবে লাভা, দেন তারপরে স্টপ হবে একদম ডাইরেক্ট শিলিগুড়ি। মেন কথা হচ্ছে রুটটা তো একদম পুরো বাজে হয়ে গেছে, এনএইচটিএন এখনো অব্দি ঠিক হয়নি। লাভা হয়ে গরুবাতান হয়ে ঘুরে ঘুরে বিশ্ব ঘুরে ঘুরে শিলিগুড়ি পৌঁছতে হবে। তা 4 ঘন্টার রাস্তা, অলমোস্ট প্রায় 8 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টার মতন টাইম লাগবে। লেটস সি, দেখা যাক কতটা কি তাড়াতাড়ি কিভাবে আমরা পৌঁছতে পারি। প্র্যাকটিক্যালি সিজন স্টার্ট হয়েছে না, সিজনের শুরুতেই সিকিম খুব বড় ঝাড় গেল একটা এই সব রাস্তার জন্য। লম্বা জ্যাম লেগে গেছে সামনে, অ্যাকচুয়ালি ওদিকে এখানে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য পুরোটাই বন্ধ। তারপরে আবার গ্যাংটক ঢোকার আগে ওয়ান ওয়ে করে দিয়েছে, 310 থেকে বেরিয়ে এনএইচ টেনে আমাদের কানেক্ট করতে হবে। দাদা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো এগিয়ে যাই। অলোকে শুধু লাগে যে অবস্থাগুলোর অবস্থাটা দেখো, বসার জায়গা রাখে নাই এরা, জায়গার শপিং এর ঠেলা, শপিং এর ঠেলা। কোল্ড ড্রিংকস খা, খা জুস খা, খাবি তো জুসটা। কে বলেছিল এত ঠান্ডা জুস নিতে? বনজাগরি দেখে আমরা ফিরছিলাম ডাইরেক্ট শিলিগুড়ি নামবো বলে, কিন্তু মাঝখানে রাস্তাটা ঘুরিয়ে দিল, আমরা আবার সেই বনজাগরির কাছে যেতে হচ্ছে, গিয়ে ওখান থেকেই যেতে হবে। মেন কথা এই 310 এর উপর ওয়ান ওয়েতে কাজ হচ্ছে না, ওই জন্য ওটাকে পুরো ওয়ান ওয়ে করে রেখেছে। তো গ্যাংটক সিটি ঘুরে ঘুরে আবার বেরোতে হতো, সেই কারণেই পুলিশ পুরো বলে দিল। কিন্তু গুগল ম্যাপ ওটাই দেখাচ্ছিল, বিশ্ব ঘুরে গ্যাংটক সিটি ঘুরে নামো। আর পুলিশটা বলেও তো দিল ফুটবল খেলনে কাজ এসা রাস্তা হয়। ম্যাপ কিউ দেখনা হ্যায়, ম্যাপ কিউ দেখনা হ্যায়, ম্যাপ নেই দেখনা হ্যায়, ফুটবল খেলনে কাজ এসা রাস্তা, ফুটবল খেলনে কাজ এসা রাস্তা। চলো ফুটবল খেলনে কাজ রাস্তা ঢুকতে হ্যায়, বিশ্ব কাপ এখানেই অর্গানাইজ করো রাস্তার উপরে, মেসি আসবে খেলতে রাস্তার উপরে খেলবে সিকিমের রানীপুর যাওয়ার আগে। রাস্তায় আবার ব্যাক, সেই এলাম সামনে বনচাকরি। বনচাকরিতেই তো চলে আসি, প্রথমে এই যে ব্রিজটাতে পেরিয়ে গেছিলাম না, যেখানে গাড়ি ঘুরিয়ে আলে ওই ব্রিজটা পেরিয়েই তোমাকে আবার যেতে হবে। মালটার পোস্টিং ছিল এখানে, ফুটবল খেললে না যায় স্যার রাস্তা, কি বিশাল চওড়া রাস্তা, ফুটবল খেলার মাঠই আছে রে। হ্যাঁ কি দারুন, বেকার কোন খাটায় আমরা 45 মিনিট ধরে যাই। হ্যাঁ তো ফুটবল খেলার মাঠ রে ওটা, ঠিকই বলেছিস, তুমি বলেছিস মনে। আরে এটা আমি দেখেছিলাম উপর থেকে যে মাঠটা আছে, ওপাল হয়ে গেছে রেনিপুল, মাত্র 15 মিনিট লাগবে। কিছু চলো পেট্রোল পাম্প চলে এসেছে, এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নাও, দেন নেক্সট স্টপ লাভা। এবার ট্যাঙ্ক খালি করো এখান থেকে। দাদা কি গো, জারন না বিজারন? হ্যাঁ গাড়ি জারন না বিজারন? বিজারন, জারন মানে ছাড়া, গাড়ির বিজারন হবে। আমিও জারন বিজারনটা ভালো করে শিখে গেছি, জারন মানে ছাড়া। হ্যাঁ এই তো বিজারন হবে, নবো ঢোকাবো। হ্যাপি জার্নি শিলিগুড়ি, 101 কিলোমিটার, কিন্তু এটা নয়, 101 কিলোমিটার অন্য। ইয়েস, এখান থেকে 200 কিলোমিটার শিলিগুড়ি। এ তো ভাই এনেই স্টেন ছিল না, ভেবেছিলাম বড় বাইকার হবো, এখন বাক্স পার হয়ে গেছে। কি সুন্দর যাচ্ছে কেটিএম নিয়ে, টাকার হয়ে গেছে, চল। হলো না আমার আর এই আশা সম্পূর্ণ হলো না, বাইকার হওয়া হলো না। এখানে কি খাবারটা পাওয়া যায় না? প্রত্যেকবারই দেখি কিন্তু ঠিকঠাক ভাবে কেনা হয় না, এবারে তাই ইচ্ছে হলো কিনেই নিয়ে যাব। এগুলো কি দাদা, ইয়ে কি আছে? স্যার ইদার কা লোকাল ডিশ, ও পিস এসা কুছ লেতে হ্যায়, ইয়ে প্যাকেট, ফুল প্যাকেট লেনা পড়েগা, ইতনা লেকে কিয়া কারু, তার মানে ঝুরি ভাজা টাইপ হয়তো কিছু হবে। এ মিঠা হ্যায় ইয়া খাট্টা, ইয়ে ইসকা প্লেন হ্যায়, টেস্ট প্লেন হ্যায়, কুছ টেস্ট নেহি হ্যায়। ইসকা প্রাইস কে হ্যায়, রোজ কে ইয়ে হামকো পাতা হ্যায়, ইসকা প্রাইস 150। বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম ম্যাপ শো করছে, এটা তো দেখাচ্ছে কালিম্পং হয়ে লাভা যাওয়ার কথা। অ্যাকচুয়াল তো কালিম্পং এর রাস্তা দিয়ে যাওয়াই যাবে না, তার কারণ তার আগে কালিম্পং যেতে গেলে তিস্তা ক্রস করতে হবে, আর তিস্তা অলরেডি ভেঙে পড়ে আছে, তো তার আগে থেকেই একটা পাক ঘুরতে হবে, কিন্তু সেটা জি ম্যাপ দেখাচ্ছে না। তো ম্যাপ ধরে যদি যাওয়া যায় তাহলে অবস্থা খারাপ।
আবার ব্যাকে আসতাম, যেটা অলরেডি একবার বললাম বোঝাতে। মেবি পুলিশ আছে ওখানে, বলে দেবে ভাই এদিক ওদিক যাও। আর আদারওয়াইজ আরেকটা ডিভাইসে চলছে এখান থেকে রংপুর, রংপুর যাওয়ার পরে বুঝেই যাবো কোন দিকে যেতে হবে, কারণ আসার সময় সেম রুট ফলো করে আমরা এসেছিলাম। হ্যাঁ ঠিকই আছে, সিংদামদের এটা সিংদামদের রাইড নেব। এলেই তো তিস শাখা এদিকে ভাগ হয়ে এসেছে, আর ডান দিকে এই গোড়াটাই পড়বে তিস্তা নদী, রানীখোলা। হ্যাঁ এই নদীটার নামে বলছে রানীখোলা। কি অবস্থা হয়েছে তিস্তার আফটার ফ্লাড, নদীতে নেমে সবাই স্নান করছে এদিক ওদিক ব্রিজটাতে। এরপর থেকে এখান থেকে দেখালো শিলিগুড়ি ওনলি 77 কিলোমিটার, কিন্তু সেই 77 কিলোমিটার নয়, অ্যাকচুয়াল আরও বেশি 177 কিলোমিটারের মতন হবে। লাভা টাভা ঘুরে তারপরে আমাদের যেতে হবে, আগে থেকে কোনো একটা কার্ড আছে ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে দেবে, এনএইচ 10 স্টিল নাও ক্লোজ, তো আশা করা যায় আগে থেকে কোনো চেকপোস্ট থেকে ঘুরিয়ে দেবে, হয়তো যেতে দেবে না, এখান থেকেই ঘুরিয়ে দেবে, যেতে দেবে না। ওই যে আগে থেকে রাস্তাটা উঠে গেছে ওটা দিয়ে যেতে, এই সেই রাস্তা ব্যাস শেষ, এই তো বসেই আছে। জিজ্ঞাসা করি এনএইচ 10 খারাপ আছে না, ঘুরে যেতে হবে শিলিগুড়ি। কিচ্ছু করার নেই, হ্যাঁ ওঠো সেই লাভা রোড, লাভা 47। শিলিগুড়ি বলছো রাস্তা এখানে ভীষণ শার্ট, দুটো গাড়ি ঠিক মতো সাইডই দেওয়া যাচ্ছে না, আগে থেকে ঠিকঠাক জায়গা বুঝে দাঁড়িয়ে গেলে তবে হচ্ছে। সিনিক ভিউটা ভালো কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে ভয়ঙ্কর, প্রচন্ড ন্যারো রাস্তা, অনেকটা নর্থ সিকিমের মতো রাস্তা পুরো। এখানেও রাস্তার কাজ হচ্ছে, একদম সোজা করে বেরিয়ে যাও, হালকা ডায় কাটিয়ে বেরো, হালকা ডায় কাটিয়ে বেরো, বাঁদিকে পাথর আছে। এটা মুনসুং, এরপরে পেয়ং, পিয়ং এর পরে লাভা, পিয়ং দেরি আছে এখন, পিয়ং অনেক বড়, প্রায় 15 কিলোমিটার। যতক্ষণ না আলগার বাজার ক্রস করে লাভা ঢুকছি ততক্ষণ অবধি রাস্তা ভালো না, শান্তি নেই। এখন আলগার বাজার ওই জায়গাটা হচ্ছে ওই সরু সেই জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে রাস্তাটা, লাভা ঢোকার পর থেকে লাভার পর থেকে রাস্তা ভালো না, অ্যাকচুয়ালি কি বলতো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা কিন্তু খুব ভালো, আগে পিছে কেউ নেই, হর্ন মারবে না, যদি নিজের মতো শুধু যাওয়া যায় তাহলে খুব সুন্দর। পারবে না রাস্তা সুন্দর কিন্তু ফুটপাথ এদিক ওদিক দিয়ে বড় গাড়ি এলে তখন সুন্দর ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ভালো লাগছে। এই জায়গাগুলো এসে না পুরো সেই বসন্তের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, দেখো গাছে বিশেষ কিন্তু পাতা টাতা নেই আর পাতা পড়ে আছে প্রচুর তলায়, সেরকম একটা নারামড়া ভাব লাগছে। গাড়ি একটা আসছিল, কোথায় গেছে গাড়ি? এলে দাঁড়িয়ে গিয়ে যাও যাও যাও, বেরি তো বাই কাটো, পোস্টারে লাগবে না, হালকা বাই কাটো, সোজা করে ওল্ড বাই কাটো। আরে কোথায় যা यार, কোন গাড়ি আ রহা है? এই রে কি বললো, হরেন বাজাতে যাইয়ে বহুত গাড়ি আ রহা है। রাস্তাটা কি সুন্দর, কিন্তু একদিকে সুন্দর একদিকে ভয়ঙ্কর, একদম সোজা করে বাঁদিকে নামানো,
টই টই করে কেমন উঠলো গাড়িটা। বাইরে বসে আছে না, ও ঘোড়াটা দেখতে পায় কতটা কি হচ্ছে না হচ্ছে। গাড়ির মধ্যে বসে থাকলে তো বোঝা যায় না স্পেস কি আছে। বেশি বাকি নেই, কারণ এই যে সেই ফ্লেভার চলে এসেছে দেখো, সেই পাইনের জঙ্গল চলে এসেছে, সামনে লাভা চলে এসেছে। গাড়ি পুরো চুয়ে গেছে, সেই চব্ব হবে এখানে আবার সেই লম্বা লাইন। কিছু করার নেই, একজন গিয়ে একজন উঠতে হবে, পুরো প্রচন্ড ঢাল আর রাস্তাও খারাপ, সেট করে গিয়ে তুমি উঠতেও পারবে না। জিরো ভিজিবিলিটি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে একদম কিছু দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কিন্তু লাভার আশেপাশে ওয়েদার বেশিরভাগ সময় এরকমই থাকে না, যতবারই এসছি লাভার ওয়েদারটা এরকমই থাকে। বৃষ্টিও বলছে ভাই, যা রাস্তা মোটামুটি ড্রাইভিং করে এলাম ভাই, জঘন্য রাস্তা, জঘন্য টার্নস, দুটো গাড়ি পাশ দেওয়া মানে খুব ক্রিটিক্যাল ব্যাপার আর কি। আর মানে পিয়ংয়ের রাস্তা মানে ধরতে গেলে নর্থ বেঙ্গলের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রাস্তা আমি বলবো এখন অবধি যত রাস্তায় গাড়ি চালিয়েছি। এই দেখো এখন এখান থেকে দেখাচ্ছে লাভা 15 কিলোমিটার্সের মতন এখনও স্টিল নাও বাকি, আর বাইরেটা পুরো ফগি ফগি হয়ে আছে, ভিজিবিলিটি ভেরি লেস এবং টুকটাক বৃষ্টিও হচ্ছে। তা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম বলে একটুখানি দাঁড়ালাম, এখানে গাড়িটাকে দাঁড় করালাম। আর ভাই NH10 যতক্ষণ না ঠিক হচ্ছে সিকিম গ্যাংটককেও এসো না ভাই। এই যে এখানে খাবার দাবার নিয়ে দিদি অ্যান্ড দাদা রেডি। দাদা কেমন লাগলো? কেমন দাঁড় নিচ্ছি প্র্যাকটিক্যালি রংপুর পর থেকে রাস্তাটা এখন অবধি স্টিল নাও ঘুরিয়ে রেখেছে NH10, এখন অবধি ঠিকঠাকভাবে মেরামত করেনি বা রেডি করে উঠতে পারেনি। তবে যা খবর আছে অনির্দিষ্টকালের জন্য NH10 বন্ধ, কারণ বারবার জোড়া তাপ্পি মেরে কাজ করে, এবারে ঠিক করেছে, ডিসাইড করেছে যে প্রপারলি ভালোভাবে কাজ করে তারপরেই ছাড়বে, তো ওটা হতে টাইম লাগবে। তা সেই কারণে রংপুর পর থেকে শিলিগুড়ি যেতে গেলে বা নিচে নামতে গেলে পিয়ং হয়ে লাভা হয়ে দেন গরুবাদান হয়ে যেতে হচ্ছে। তার পিয়ংয়ের রাস্তা ভাই খুবই খুবই খতরনাক, ভিউ যেমন সুন্দর তেমন অ্যাডভেঞ্চারাস এবং থ্রিলসে ভর্তি। তবে ভাই একটু সামলে গাড়ি চালাও, যারা নতুন নতুন গাড়ি ফাড়ি চালানো শিখে ভাবছো নর্থ বেঙ্গল সিকিম বা গ্যাংটক ঘুরতে আসবে গাড়ি নিয়ে, তাদের জন্য NH10 যতক্ষণ না খুলছে ভাই সেই সময় এসো না, বাকিটা নিজেদের ওপর। টাইম লাগবে প্রায় অলমোস্ট 30-40 মিনিটের মতন, আরও বেশি ওই কম নয়, 40 মিনিট তো লাগবে। তো এখন টাইম হচ্ছে অলমোস্ট 3:19 মতো, মিনিমাম 4 PM। আর শিলিগুড়ি ঢুকতে ঢুকতে যাই না জানি কটা হবে। চলে এসছি লাভা, ইচ্ছে ছিল ফেরার সময় লাভা মনস্টারটা দেখে যাব আর খাইনি তো এখানে লাঞ্চটা করার, কিন্তু এখানকার ওয়েদার এখন খুব খারাপ, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাও একটু নামলাম, ওখানে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, এক কাপ চায়ে আমি তোমাকে চাই, জানি না আগে লাভাতে এসে বাট ওখানে খাইনি, লেখা ছিল ওখানে বাঙালি খাবার পাওয়া যায়, দেখি যদি একটু ভাত টাত পাওয়া যায় ওখানে খেয়ে নেবো। দেন খাওয়ার পর এই যে লাভা মনস্ট্রি, এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি আমরা, খেয়ে টেয়ে নিয়ে একটু লাভা মনস্ট্রিটা ঘোরার ইচ্ছে আছে যদি খুব জোরে বৃষ্টি না হয়, দেন ব্যাক টু শিলিগুড়ি। এবারে যেন সত্যিই পাহাড় আমাদের সাথ দিল না, এত ওয়েদার খারাপ, নর্থ সিকিমের প্ল্যানটাও ক্যান্সেল করতে হলো। যাই হোক কালকে একটা দিন একটু ফ্রি দিয়েছিল বলে গ্যাংটকে মোটামুটি কিছু জায়গা ভালোভাবে ঘুরে এসেছি, বাট আজকে দেখে আবারও ওয়েদার সেম খারাপ। সত্যি এইরকম ওয়েদার হলে না পাহাড়ে বৃষ্টি ভালো লাগে, রুমে বসে দেখলাম, বাট এমনি একটু যে বেরোবো বা কিছু দেখবো খুব অড লাগে। আর বৃষ্টির কারণে কিন্তু ঠান্ডাটাও এখানে বেশ,
যখন আগের বার যাওয়ার সময় গেলাম লাভাতে, তখন কিন্তু লাভা বেশ কনজেশন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ওয়েদার কারণে বেশ ফাঁকা ফাঁকা লাগছে একদম। হ্যাঁ, পাহাড়ে এই ওয়েদারটাও কিন্তু বেশ রোমাঞ্চকর, আর তার সাথে একটু রোড ড্রাইভ করে পুরোটা নামা হবে, তো একটু চাপও লাগছে। আর যে রাস্তাগুলো পেরিয়ে এলাম, বাপরে ভীষণ ন্যারো রোড, গাড়ি সাইড দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ড্রাইভার সাহেব, ও এখানেও একটা রেস্টুরেন্ট আছে বুঝলেন, কিন্তু এটা বাঙালি নয়, এটা নর্মাল অন্য কিছু। ও এখানেও তো সুস্বাদু বাঙালি খাবার, এখানে অনেকে খাচ্ছে, তাহলে এখানেই চলুন। দেখলাম এক কাপ চাই আমি তোমাকে চাই, কিন্তু তার আগে আর একটা রেস্টুরেন্ট পেলাম, কি জাংশন রেস্টুরেন্ট নাকি টি জাংশন রেস্টুরেন্ট। লাভাতে আমাদের লাঞ্চ অনগোয়িং লাঞ্চ, এটা হচ্ছে আন্ডা থালি অর্ডার করা হয়েছে, আর মাছ মাংসের আর রিস্ক নিচ্ছি না, কারণ মাছ মাংসের কোনোরকমভাবে মাছ মাংস আমার ঠিকঠাক হচ্ছে না আর কি। মাছ বাটা মাছ দে তো, পোনা মাছ সে আরেক অবস্থা, যার থেকে হয় সেফেস্ট খাবার ডিম থালি। ডিম আছে, ডাল আছে, একটা সবজি আছে, উচ্ছে ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, খিদেও প্রচণ্ড পেয়েছে। তাড়াতাড়ি খাবার দাবারগুলো শেষ করি, কারণ বাইরের ওয়েদার খুব খারাপ, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে, যত তাড়াতাড়ি সম্ভব শিলিগুড়ি নামতে হবে আমাদের। তো আপাতত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট লাভাতে। কত করে নিল ডিম ভাত টি জাংশন? কত? 140। ডিম থালি 140, তবে খাবার কোয়ালিটি খুব সুন্দর ছিল, সাফিসিয়েন্ট পরিমাণে দিয়েছে, খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, মনও খুশি হয়ে গেছে। তবে ওয়েদার একদম খারাপ, একদম যাতা ওয়েদার যাকে বলে, ওয়েদার একদম জঘন্য। আমরা লাভা থেকেই স্টার্ট করলাম খাওয়াটা খুব ভালোই হয়েছে। তো এক্সপেক্টেড টাইম টু রিচ শিলিগুড়ি 9 PM, ওয়েদার খুবই খারাপ, জানি না রাস্তায় আর কি কি অবস্থা হয়ে পড়ে আছে। আসার সময় দেখছিলাম কয়েকটা প্যাচ খারাপ ছিল, তা গুরু বাথান অবধি যতক্ষণ না নেমে যাচ্ছি ততক্ষণ অবধি একটু চিন্তা তো থাকবেই। 100 কিলোমিটার স্টিল আমাদের যেতে হবে। টাইম কত দেখাচ্ছে এখনো? 2 ঘন্টা 50 মিনিট। 2 ঘন্টা 50 মিনিট এই ওয়েদারে গাড়ি চালানো? খারাপ খুব একটা লাগছে না, বাট একটু স্নান, বৃষ্টিটা হচ্ছে না, এটাই রক্ষে, বৃষ্টিটা হলে একটু টাফ হয়ে যায় পাহাড়ে ড্রাইভ করাটা। আসার সময় রাস্তাগুলো টোটালটাই আপওয়ার্ড ছিল, মানে তখন টানতে গাড়ি টানতে একটু প্রবলেমই হচ্ছিলো, বাট এখন এখন পুরোপুরি ডাউনওয়ার্ড যাচ্ছে স্লোপগুলো, তো জাস্ট গাড়ির মোমেন্টটাকে কন্ট্রোল করলেই হয় ইয়ে আর কি, খুব একটা টাফ নয় চালানো। তবে যথেষ্ট কার্ভি রোড, গাড়ি একদম নিউট্রাল করে ছেড়ে দিলে মুশকিল আছে, আর স্টিয়ারিং কন্ট্রোল ঠিকঠাকভাবে করতে হবে, নয়তো স্ট্রেট একদম পাহাড় থেকে নিচে চলে যাবে গাড়ি। পিচ পারফর্ম ভালোই করেছিল, বাট এখানে নর্থ বেঙ্গলে এই ফার্স্ট টাইম ক্রেটা নিয়ে, তো কমফোর্টেবল আছে কি, সবাই কমফোর্টেবল তো গাড়িটা? হ্যাঁ মোটামুটি, আমি চালিয়ে তো ফিডব্যাক ভালোই, অ্যাজ এ ড্রাইভার বলবো না ঠিক আছে, পাওয়ারও খুব ভালো, কারণ গাড়ি ফুললি লোডেড হয়ে আছে, সেই অবস্থায় ওই সকল স্লোপগুলো সুন্দর টেনে বেরিয়ে এসছি, কোনো ব্যাপার না। যে হায়ার গিয়ারে যে RPM পিক আপ RPM নিচ্ছে না সেরকম কোনো ব্যাপার না, থার্ড গিয়ারে মোটামুটি ধীরে ধীরে ভালোই RPM গ্যাদার করছিলো, তো ভালো পারফরমেন্স, ভালো স্টিয়ারিং কন্ট্রোল, ভালো কমফোর্ট আছে, সাসপেনশানও ভালো। আমার তো মনে হয় তোমার আগের রোডটা আরও বেশি অসুবিধাজনক ছিল, যেটা তুমি রংপুর থেকে ইয়ে আসলে। দেখো এখন বাজে ঘড়িতে প্রায় 5:40 মতন, আর এই হচ্ছে গাড়ি, আর অসাধারণ দেখতে লাগছে, দারুণ পারফরমেন্স, একদম ব্ল্যাক প্যান্থার, দারুণ লাগছে রোড প্রেজেন্স। আর এই হচ্ছে চারপাশের ভিউ, এটা একটা চা বাগান, এখানে একটা ফোর্ট আছে ডালিম ফোর্ট বলে, ওটা ট্রেক করে যেতে হয়, বাট এক্স্যাক্ট লোকেশানটা আমার জানা নেই, বাট এই যতটাই পড়ে গুরুবাতন এখান থেকে এখনও পর্যন্ত 11-12 কিলোমিটার মতন পড়ে আছে, তো অলরেডি ধীরে ধীরে সুন্দর হয়েছে, হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে। আর এখানে একটু হালকা রিফ্রেশমেন্টের জন্য দাঁড়ালাম, গাড়িটা সাইড করে দেখি কিছু ফটোগ্রাফস নেবো, কারণ আগেও যখন এই রুটে এসেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম, কিছু ছবি টবি তুলেছি। কী হলো?
তাহলে কিন্তু এই বাগানটা ভালো না। কেন? ওই বাগান মনে আর মুড়ো বাগান সব কেটে নিয়েছে, এখান থেকে তোলো সেটিং করে দিয়েছি আমি, যেমন সেট করেছি তেমন তুলো। কি রে ভাই, ও ক্যামেরা সেট করে দিয়েছে ভাবা যায়? সেই এর মতন কি যেন অতনু না কি বললেন, তার মতন। তো এই গরুবাথান পৌঁছালাম আমরা, সন্ধে ৬টা বাজছে এখন অবধি, এখন অবধি 78 কিলোমিটার মতন রাস্তা পড়ে আছে। ড্যামডিম মোড় চলে এলাম আমরা, পুরোপুরি প্লেন ল্যান্ডে নেমে গেছি, ড্যামডিম চলে এসেছি। এটা থেকে আগে গিয়েই না দুটো রুট আছে, একটা ওই সেবক হয়ে আর একটা ওই আমাদের গাজলডোবা রোড। গাজলডোবাটা দিয়েই যাবে তো? হ্যাঁ, আমরা গাজলডোবাই ফলো করবো, কারণ সেবকের না জ্যাম হতে পারে, সবাই নামছে। তো নামটা হচ্ছে মশাদের যমরাজ, ওখান থেকে বাঁদিকে গেছে গাজলডোবা রোড, সোজা গেছে সেবক। তো আমরা যাবো বাঁদিকে রোড গাজলডোবা হয়ে, আর হাইওয়ে পেয়ে গেছি, দারুণ রাস্তা। আর মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছতে। ড্রাইভার মশা এখন লেগে গেছে, আমরা এই জাস্ট উদলা বাড়িতে আছি এখন, আর গাড়ির কাঁচ ধুতে ব্যস্ত হয়ে গেছে। নিজে চোখে দেখতে পাচ্ছে কিন্তু গাড়ি ঠিকঠাক চোখে মনে হয় দেখতে পাচ্ছে না, ধুতে লেগে গেছে। তো এখান থেকে শিলিগুড়ি প্রায় 50 কিলোমিটার রাস্তা আছে, আর ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, দেখা যাক কতক্ষণে পৌঁছে। এই রোডটা খালিই থাকে, ওরকমই পৌঁছে যাবো, 8টার মধ্যে আমরা পৌঁছে যাবো আশা করছি শিলিগুড়ি। সারাদিনের ক্লান্তি চলে যাচ্ছে। গাজলডোবা আমরা চলে এলাম, এই হচ্ছে সামনেই পড়ছে তিস্তা ব্যারেজ, এখান থেকে তিস্তা নদীকে ক্রস করতে হবে আমাদের। এই ব্যারেজের উপর দিয়ে প্রায় জল চলে গেছিলো যখন যেবারে এই ফ্ল্যাটটা এসেছিলো। তো সকালবেলা মানে দিনের বেলা আসলে এই জায়গাটার ভিউ ভালো পাওয়া যায়, ছবি তোলা যায়, কিন্তু রাত্রেবেলা তো অতটা কিছু বোঝাই যাবে না নদীটার কী আছে না আছে। লাস্টবার যখন এসেছিলাম তখন একদিক পুরো শুকনো ছিল না, এই দিকটা পুরো বাঁ দিকটা পুরো শুকনো থাকে, আর ডান দিকটাতে পুরো জল ছিল। গাজলডোবা ব্রিজ খুলে দিয়েছে, আর এরা এই যে গাজলডোবা বেড়া দিয়েছে, টুরু লাভ। গাজলডোবার ব্রিজটা খুলে দিয়েছে, ব্রিজটার কাজ হচ্ছিল। আরে কোনটা রে, ওই জন্য আমাদের সেই আমবাড়ি নাকি ওই দিকটা ঘুরে ঘুরে যেতে হতো ভেতর দিয়ে রাস্তাটা, এই ব্রিজটার কাজ তখন চলছিল। তোরা যে যা বলিস ভাই, আমার টিফিন কৌটো চাই বাবা। ওটা আবার কিসের? গ্যান্টন থেকে ঘুরে এলো। ট্যাপার হয় আর টিফিন কৌটো, আগে টিফিন কৌটো নিয়ে আসো, তবে গিয়ে থাকবো। গ্যান্টন থেকে ঘুরে আসছি, গ্যান্টন থেকে আসছি ঘুরে, টিফিন কৌটো। ফাইনালি খোলে গামছা, গামছা আছে, সব আছে। ও ভাই খোল কম্বো। এই ভাই অনেক কিছু আছে এদিকে, দেখো কত কিছু খাবার দাবার। হ্যাঁ দেখ কেমন টেস্ট দেখ। হ্যাঁ খেয়ে নে। ও দাদা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? টাকা নেওয়ার লোক নেই, নেবে না ও দি। আজকে কি হচ্ছে, টাকা টাকা পয়সা দিতে যাচ্ছে কেউ নিচ্ছে না, কোথায় আছে? খাবার দোকানে তাই, থাকার জায়গায় তাই। ভাই টাইম হচ্ছে এখন বাজছে অলমোস্ট 10:40, আর মোটামুটি আজকে দিনের মতন কমপ্লিট সব কিছু। হোটেলে আমরা চেক ইন করে গেলাম, এই গেছিলাম খাওয়া দাওয়া করতে। কি বলছে, খাওয়া দাওয়া করে মোটামুটি সব কিছু কমপ্লিট, আর এই হচ্ছে রুম। এখন বসতে হবে কাজে, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কাজগুলো কমপ্লিট করবো। সব কিছু ডেটা ট্রান্সফার করতে হবে, ব্যাক আপ নিতে হবে, সব কিছু চার্জে বসাতে হবে, চার্জ সব শেষ হয়ে গেছে, গোপ্রোতে চার্জ নেই, ফোনে চার্জ নেই। আর ভাই আজকে মোটামুটি সিকিম নিয়ে যে হ্যারাসমেন্ট হতে হলো, এনএইচ 10 খারাপ থাকার জন্য বিশ্ব ঘুরে ঘুরে প্রায় 10-11 ঘন্টার জার্নি কমপ্লিট করে দেন শিলিগুড়ি গ্যাংটক থেকে, যেটা 4 ঘন্টা সময় লাগে। তো এই মুহূর্তে যারা ভাই গ্যাংটক সিকিম গ্যাংটক গ্যাংটকে প্ল্যান করছো, ভাই এসো না ভাই, ভেরি ব্যাড কন্ডিশন অফ সিকিম। এনএইচ 10 ঠিকঠাক হোক, তারপরে খুলুক সবার জন্য, সব গাড়ির জন্য, দেন তারপরেই প্ল্যান করো। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখাবো নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।